সৌদি আরব। দেশটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। যুবরাজ সালমানের দেশটিতে প্রায় সময় ধর্মীয় রক্ষণশীলতার পাশাপাশি অনেক বিতর্কিত কর্মকাণ্ড ঘটে থাকে। তেমনি এক অদ্ভুত কাণ্ড হচ্ছে, দেশটির নারীরা বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে করে না। কিন্তু কেন এমনটা ঘটে সেটাই জানাবো আজকের ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সৌদি আইন অনুযায়ী নারীদের বিয়ের কোনো ন্যূনতম বয়স সীমা নেই। দেশটিতে প্রায় 8 থেকে 9 বছরের মেয়েদের বিয়ের সংবাদও উঠে আসে। এমনকি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ক্ষেত্রে নারীদের নিজস্ব কোনো মতামত গ্রাহ্য করা হয় না। সে যদি কাউকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই পুরুষ অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে সেটি করতে হবে। আবার নারীরা যদি কাউকে বিয়ে করতে সম্মত না থাকে তাহলে তার কিছু করার থাকে না, কেননা নারীর সম্মতি কেবল মৌখিকভাবে নেওয়া হয়। ফলে চাইলেই জোরপূর্বক তার মুখ থেকে হ্যাঁ বলিয়ে নেওয়া সম্ভব। বিয়ের ক্ষেত্রে একজন সৌদি পুরুষ ও একজন বিদেশি স্ত্রীর মধ্যে অনুমোদিত বয়সের পার্থক্য অর্ধেক পর্যন্ত হতে পারে, আবার মোহরানাও কম। আর সৌদি পুরুষের বিয়ে না করার প্রধান কারণ হচ্ছে স্ত্রীর এই মোহরানার টাকা জোগাড় করতে না পারা, কারণ সরকারের নির্ধারিত মোটা অঙ্কের টাকা যুবকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এজন্য বাধ্য হয়েই বিয়ের স্বাদ গ্রহণ করতে বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন সৌদি পুরুষরা। আবার দেখা যায় এই কারণে অনেকে বিয়েও করেনি। অন্যদিকে দেশটিতে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্ত্বেও ছেলেরা দেশের নারীদের বিয়ে করছে না। এজন্য সৌদি আরবে কুমারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এদিকে ছেলেরা বিয়ে করলেও বাংলাদেশ সহ 4টি দেশের নারীদের বিয়ে করতে পারবে না তারা। 2014 সালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্য 3টি দেশ হল পাকিস্তান, চীন ও মায়ানমার। এদিকে অনেক পুরুষ আছেন যারা সময় মতো বিয়ে করতে না পারায় বিয়ের বয়স পার হয়ে গেছে, তারপর বিয়ে করতে গিয়ে নানান রকম জটিলতার শিকার হয়েছেন। এমন অভিজ্ঞতা হওয়া একজন পুরুষ জানিয়েছেন, তিনি বহুবার চেষ্টা করেছেন কিন্তু ততদিনে তার বয়স অনেক, ফলে বয়সের পার্থক্যের কারণে সব নারী তাকে প্রত্যাখ্যান করেছে। সেই ব্যক্তি বলেন, আমাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে কেন আমি এখনও বিয়ে করিনি। এই সকল কারণে সৌদি আরব বর্তমানে মারাত্মক সমস্যায় ভুগছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছে দেশটির নারী ও পুরুষ। এ থেকে উত্তরণের জন্য অনেকেই একাধিক বিয়ে করার পরামর্শ দিয়েছেন পুরুষদের, তাতে কুমারী মেয়েদের সংখ্যা কমবে। আবার কেউ বা বলছেন মোহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার কথা, তাতে অন্তত বিয়েটা সহজ হয়ে যাবে। যা হোক, এখন সময় বলে দেবে এই সমস্যার সমাধান কী হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। থ্যাংকস ফর ওয়াচিং।